গড়ে তুলছেন প্রবাসের মাটিতে। বিদ্যালয়ের মনফালকোনে গরিজিয়া বাংলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পাঠ্য বই বিতরণ করা হয়েছে। নুরুল আমিন খন্দকারের সভাপতিত্বে ও স্কুলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খান সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রফিকুল ইসলাম মোস্তাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সম্মানিত আজীবন সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশন করে প্রধান অতিথির ফিতা কেটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। সে সময় স্কুলের ছাত্র ছাত্রীরা অতিথি বৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়। প্রবাসী দেশীয় আমেজে মোরগ লড়াই, ব্যাঙের লাভ, সুই সুতা গাথা, মিউজিক, বালিশ ইত্যাদি খেলা উপস্থিতিদের অনেক আনন্দ দেয়। অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজ ছিল অনেক আকর্ষণীয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, অভিভাবকদের তৈরি মজাদার খাবার পরিবেশন করা হয়। নতুন সেশনের বই ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ছেলে আমি গ্রুপ দিয়েছিলাম আলিফ ছেলে।